সবে ভোরের আলো ফুটেছে, সারা রাত ধরে ছুটে চলেছে ট্রেনটা। থ্রি টায়ার কুপেটাতে অন্য সহযাত্রীরা কম্বল মুড়ি দিয়ে এখনো শুয়ে আছে। নীলাভর অবশ্য ঘুম ভেঙে গেছে অনেক আগেই, নামতে হবে তাকে। জানলার বাইরে তাকিয়েছিল নীলাভ। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বাইরের পৃথিবীতে। যতদূর চোখ যায় ফাঁকা জমি, মাঝে মাঝে চোখে পড়ছে ছোট ছোট টিলা, কোথাও কোথাও একলা দাঁড়িয়ে থাকা কোনো গাছ। এই ট্রেন মধুপুর যাবে। নীলাভ অবশ্য মধুপুর যাবে না, তার আগে একটা ছোট হল্ট স্টেশনে নামবে। কর্ড লাইন ধরে একটু ঘুরপথে মধুপুর যায় এ ট্রেন। এই লাইনেই সেই হল্ট স্টেশনটা। যে জায়গাতে নীলাভ যাচ্ছে সে জায়গাতে এর আগে সে কোনোদিন যায়নি, হয়তো কোনোদিন যেতও না যদি না সেদিন পরিতোষের কাছ থেকে ব্যাপারটা শুনত। নীলাভ একজন ইলাস্ট্রেটর, ছবি আঁকিয়ে বিভিন্ন বই পত্রপত্রিকায় ছবি আঁকার কাজ করে। ফি হপ্তায় প্রতি শনিবার বইপাড়া অর্থাৎ কলেজ স্ট্রিটে এক প্রকাশকের ঘরে নীলাভ পরিতোষের মতো কয়েকজন ছবি আঁকিয়ে আড্ডা জমায়। সেখানেই মাসখানেক আগে আড্ডার মধ্যে হঠাৎই পরিতোষ বলেছিল, কদিন আগে মধুপুর গিয়েছিলাম একটা আর্ট এক্সিবিশনে, ফেরার পথে সিগনাল না পেয়ে শিমুলপুরের নামে একটা ছোট হল স্টেশনে গাড়ি থেমেছিল। ট্রেনে মধুপুরের এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছিল। তার সঙ্গে প্ল্যাটফর্মে চা খেতে নেমেছিলাম। আমি যে একজন ইলাস্ট্রেটর সে পরিচয় দিয়েছিলাম ভদ্রলোককে। চা খেতে খেতে সেই ভদ্রলোক দূরে একটা বাড়ি দেখিয়ে বললেন, আপনি তো ইলাস্ট্রেটর, ওই যে দূরে বাড়িটা দেখছেন ওই বাড়িটাতে একটা ইলাস্ট্রেটর থাকতেন, কলকাতার নানা বড় বড় কাগজে বইপত্রে ছবি আঁকতেন ভদ্রলোক, অবধূত চাকি নাম ছিল ভদ্রলোকের। এই কথা বলার পর পরিতোষ বলেছিল, তুমি নিশ্চয়ই অবধূত চাকির নাম শুনেছ, কাজও দেখেছ। আমরা যখন ছোট ছিলাম 20-25 বছর আগে প্রায় সব কাগজেই, বিশেষত শিশু কিশোর পত্রিকায় ওর ইলাস্ট্রেশন থাকতো। যদিও ওই অবধূত চাকি নামটা নাকি আসলে ছিল ছদ্মনাম, আসল নাম জানা নেই। পরিতোষের কথা শুনে নীলাভ প্রায় লাফিয়ে উঠে বলেছিল, দেখবো না কেন, বলতে গেলে ওর কাজ দেখেই তো আমার মনে ছবি আঁকার ইচ্ছেটা জাগে। পেন ড্রয়িং করতেন, কি বলিষ্ঠ কলমের আঁচড় ছিল, নৈসর্গিক দৃশ্য হোক ছুটন্ত ঘোড়া, তার হাতে সব কিছু যেন জীবন্ত হয়ে উঠত। জানিস, ছোটবেলায় ওর ছবিগুলো কপি করার চেষ্টা করতাম, আমার আঁকাতেও তার আঁকার খুব প্রভাব আছে, ভাবশিষ্যও বলতে পারো। তবে দুর্ভাগ্যের ব্যাপার এই যে তার আঁকা দেখে আঁকা শিখলেও তার সঙ্গে সাক্ষাতের সুযোগ ঘটেনি, এমনকি তার ফটোগ্রাফও দেখিনি কোনোদিন। অনেককে জিজ্ঞেস করেও তার বাড়ির ঠিকানা জানতে পারিনি, এই প্রথম তোমার মুখ থেকে তার বাড়ির খবরটা শুনলাম। ওর ছবিগুলো নিয়ে আমার একটা অ্যালবাম প্রকাশ করার বহুদিনের ইচ্ছা, ব্যাপারটা অনেকটা গুরুদক্ষিণাও বলতে পারো। তা তোমার সেই সহযাত্রী ভদ্রলোক আর কিছু বলেছিলেন অবধূত চাকি বা ওই বাড়িটার সম্বন্ধে? এই প্রশ্ন শুনে পরিতোষ জবাব দিল, ভদ্রলোক বলেছিলেন অবধূত নাকি একাই থাকতেন বাড়িটাতে, বছর দশেক আগে রেল লাইনে আত্মহত্যা করেন, বর্তমানে একজন কেয়ারটেকার গোছের লোক থাকে বাড়িটাতে, তুমি তো মাঝে মাঝে একা একা এদিক সেদিক বেরিয়ে পড়ো, একবার গিয়ে দেখে আসতে পারো বাড়িটা। ভদ্রলোককে আর দেখার সুযোগ না পেলেও তার কোনো ইলাস্ট্রেশন বা ফটোগ্রাফ পেয়ে যেতে পারো, ভবিষ্যতে সেসব জিনিস তোমার কাজে আসতে পারে। পরিতোষের কাছে কথাগুলো শোনার পর নীলাভ সেদিনই সিদ্ধান্ত নিয়েছিল যে পূজো সংখ্যার ইলাস্ট্রেশনের কাজগুলো মিটে যাওয়ার পর সে দেখে আসবে অবধূত চাকির বাড়িটা, যার ফলশ্রুতি তার এই ট্রেন যাত্রা। গতকাল রাতে কলকাতা থেকে নীলাভ উঠে বসেছে মধুপুরগামী এই ট্রেনে। জানলার বাইরে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘড়ি দেখে নীলাভ অনুমান করল, হল স্টেশনটা আর বেশি দূর নয়, অন্তত টাইম টেবলে তাই লেখা আছে। নীলাভর ঠিক উল্টো দিকে লোয়ার বার্থে শুয়ে থাকা একটা লোক চাদরের আড়াল থেকে মুখ বার করে মাথাটা একটু তুলে জানলার দিকে তাকাল। তাই দেখে নীলাভ লোকটাকে প্রশ্ন করল, শিমুলপুর হলটার কত সময় লাগবে বলতে পারেন? লোকটা প্রশ্ন শুনে জানলার বাইরে ভালো করে তাকিয়ে নিয়ে বলল, সামনেই আছে, ওর আর একটা নাম আছে আত্মহত্যা হল্ট, আমরা এদিককার লোকেরা ওই স্টেশনটাকে ওই নামেই ডাকি।
নীলাভ বিস্মিত হয়ে জানতে চাইল, তার মানে? লোকটা জবাব দিল, ফাঁকা স্টেশন তো, অনেকেই হল স্টেশনটাকে আত্মহত্যার জন্য বেছে নেয়। এমন ঘটনা বেশ কয়েকটা ঘটেওছে ওখানে, তাই ওই নাম হয়ে গেছে স্টেশনটা। কথাগুলো বলে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল লোকটা। তার কথা শুনে নীলাভর মনে পড়ে গেল পরিতোষের জানানো কথাটা, অবধূত চাকিও আত্মহত্যা করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের গতি কমে এল। ব্যাগ কাঁধে নিয়ে নীলাভ হয়ে গেল দরজার দিকে। নীলাভ নেমে পড়ল প্ল্যাটফর্মে, অন্য কোনো লোক গাড়ি থেকে নামল না। প্ল্যাটফর্মে পা রেখেই স্টেশনের এক প্রান্তে বিরাট এক শিমুল গাছ নীলাভর নজরে পড়ল। হয়তোবা ওই গাছটার জন্যই এই জায়গার নাম শিমুলপুর, মনে মনে ভাবল নীলাভ। ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটা গাড়ি এসে থামল প্ল্যাটফর্মের অন্য পাশে। দুজন মাত্র লোক নামল সে ট্রেন থেকে। ভোরবেলা সারাদিনে একবার মাত্র একই সময় আপ ডাউন দুটো গাড়ি একই সময় ওখানে এসে থামে। বেশ কয়েক জোড়া এক্সপ্রেস ট্রেন এই লাইনে চললেও তারা এখানে থামে না। দুটো ট্রেনই আধ মিনিটের জন্য প্ল্যাটফর্মে থেমে পরপর বিসল বাজিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। ফিরতি ট্রেনটা পরদিন এ সময় এখান থেকেই ধরবে নীলাভ। আজ রাতে মাথা গোঁজার মতো একটা আস্তানা খোঁজার দরকার নীলাভর। অন্য ট্রেন থেকে যে দুজন লোক নামল তাদের দেখে নীলাভর স্থানীয় মানুষ বলেই মনে হচ্ছে। নিজেদের মধ্যে কথা বলতে বলতে নীলাভর দিকেই আসছিল তারা। নীলাভ তাদের উদ্দেশ্যে বলল, আচ্ছা এখানে কাছাকাছি কি থাকার জন্য কোনো হোটেল বা ধর্মশালা কিছু আছে? প্রশ্ন শুনে একজন মৃদু থমকে দাঁড়িয়ে জবাব দিলেন, না এখানে কোনো হোটেল ফোটেল হবে না। তারপর নীলাভর প্রতি কোনো আগ্রহ না দেখিয়ে নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে একলা দাঁড়িয়ে রইল নীলাভ। একজনও লোক নেই প্ল্যাটফর্মে বা তার বাইরে, এমনকি কোনো চেকার বা রেল কর্মচারীও নয়। টিকিট কাউন্টারের মতো একটা ঘর আছে বটে, তবে সেটা বাইরে থেকে তালাবন্ধ। ভালো করে প্ল্যাটফর্মে বাইরে তাকাতেই বেশ কিছুটা দূরে একটা বাড়ি চোখে পড়ল তার। সামনেই দুর্গাপুজো, রেল লাইনের গায়ে আর দুপাশে জায়গায় জায়গায় কাশফুলের ঝাড়, তার মধ্যে দিয়ে একটা পায়ে চলা পথ এগিয়ে গেছে বাড়িটার দিকে। আরও একটা শিমুল গাছ আছে সেদিকে। নিশ্চয়ই ওই বাড়িটা অবধূত চাকিরই হবে, কারণ পরিতোষও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাড়িটা দেখতে পেয়েছিল। ও বাড়িটা ছাড়া অন্য কোনো ঘরবাড়িও চোখে পড়ছে না। তাহলে আগে ওখানেই যাওয়া হোক। এই কথা ভেবে নিয়ে নীলাভ প্ল্যাটফর্মের ঢাল বেয়ে নেমে বাড়িটার দিকে যাবার পথ ধরল। বেশ কয়েকটা বাঁক নিয়ে পায়ে চলা পথটা বাড়িটার দিকে গেছে। কিছুটা এগোবার পরে একটা ছোট নালা চোখে পড়ল একটা বাঁক পেরিয়ে। তিতির করে জল বইছে তাতে, মাত্র হাত দশেক চওড়া হবে সেটা। বাঁশের একটা সাঁকো রয়েছে তার উপর দিয়ে। একদিক থেকে এসে অন্যদিকে কাশের বনের আড়ালে হারিয়ে গেছে সেটা। আরো কিছুটা এগিয়ে অন্য একটা বাঁকের মুখে শিমুল গাছের কাছে উপস্থিত হল নীলাভ। সেখান থেকে বাড়িটা খুব কাছে। নীলাভ বাড়িটার দিকে তাকিয়ে বুঝতে পারল সেটা আসলে বাড়ির পেছন দিক। পথটা গিয়ে বাড়িটার সামনে দুভাগে ভাগ হয়েছে। একটা পথ গিয়ে থেমেছে বাড়ির পেছনে একটা দরজার সামনে, অন্য পথটা বাড়িটাকে বেড় দিয়ে সম্ভবত তার সদর দরজাতে গিয়ে পৌঁছেছে। নীলাভ ঠিকই অনুমান করেছিল। বাড়িটার কাছে গিয়ে সে দ্বিতীয় পথটা ধরে পৌঁছে গেল বাড়িটার সামনের অংশে। বেশ বড় পুরনো লাল ইঁটে তৈরি চওড়া দেওয়ালের একটা বাড়ি। সামনে থামলা টানা বারান্দায় বড় বড় দরজা জানলা, যদিও সেগুলো বর্তমানে বন্ধ। একসময় মধুপুর বা তার আশেপাশের অঞ্চলগুলোতে হাওয়া বদলের জন্য এমন বাড়ি বানিয়ে রাখতেন পয়সাওয়ালা বাঙালিরা।
হয়তো বা তেমনই কেউ 70 বা 100 বছর আগে বানিয়েছিল এই বাড়িটা। নীলাভোর এমনই মনে হল। বাড়িটার সামনে কাউকে না পেয়ে নীলাভো একটু ইতস্তত করে বারান্দায় উঠে এলো। টানা বারান্দার এক পাশে বেশ কয়েকটা তালা বন্ধ ঘর, মাথার উপর কড়িবর্গা থেকে পায়রার ডাক শোনা যাচ্ছে। বারান্দায় উঠেও কাউকে না দেখতে পেয়ে নীলাভো হাঁক দিল, বলছি বাড়িতে কেউ আছেন? আমি কলকাতা থেকে এসেছি, কেউ আছেন? বার কয়েক হাঁক দেবার পর বারান্দার শেষ প্রান্তের একটা দরজা খুলে গেল। একটা লোক সেই ঘর থেকে বেরিয়ে ধীর পায়ে এসে দাঁড়ালো নীলাভোর সামনে। বছর 50-এক হবে লোকটা, মাঝারি গড়ন, মাথায় কদম ছাঁট চুল, পরনে ধুতি আর ভতুয়া, খালি পা। লোকটা সম্ভবত স্থানীয় দেহাতি মানুষ হবে। নীলাভোকে দেখে মৃদু বিস্মিত ভাবে সে প্রশ্ন করল, কি চাই? প্রশ্নটা কিন্তু সে বাংলাতেই করল। নীলাভো জবাব দিল, নমস্কার, আমি কলকাতা থেকে আসছি। আচ্ছা, এটাই কি অবধূত চাকির বাড়ি যিনি ছবি আঁকতেন? লোকটা উত্তর দিল, হ্যাঁ, উনারই বাড়ি, তবে উনি তো নেই। নীলাভো বলল, হ্যাঁ সেটা জানি, কিন্তু আপনি? আমার নাম মিছরিলাল। এক সময় বাবু, মানে আপনাদের অবধূত চাকির দেখাশোনা করতাম, উনি মারা যাওয়ার পরে বাড়িটা দেখাশোনা করি। বাবু তো বিয়ে করেননি, মরার আগে আমার নামে বাড়িটা কাগজ দিয়ে গেছিলেন। নীলাভো বলল, আচ্ছা, তবে আপনি এখন এ বাড়ির মালিক, এ বাড়িতেই থাকেন? তা বলতে পারেন, তবে আমি রাতে এখানে থাকি না, 2 মাইল দূরে আমার গাঁও, ওখানে থাকি। আপনি কেন এখানে এসেছেন বলুন তো? আসলে আমি ওর আঁকার খুব ভক্ত, ছেলেবেলা থেকেই ওর আঁকা দেখে ছবি আঁকা শিখেছি, আর এখানে ওর বাড়ি আছে জেনে ছুটে এসেছি। এ বাড়িটা বলতে গেলে আমার কাছে তীর্থস্থানের মতো। আপনি ছবি আঁকেন? কথাটা বলার পর কেমন যেন একটা দুর্বোধ্য হাসি ফুটে উঠল লোকটার মুখে। নীলাভো বলল, আচ্ছা, এ বাড়িতে নিশ্চয়ই ওর আঁকা ছবি আছে, আমাকে দেখাবেন সেগুলো? প্রশ্ন শুনে মিছরিলাল কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর জবাব দিল, না, উনার আঁকা ছবি এই বাড়িতে নাই। কথা শুনে নীলাভো আরো বিস্মিত ভাবে বলল, নেই মানে? লোকটা জবাব দিল, কলকাতা থেকে পাকাপাকি ভাবে বাড়িতে চলে আসার পর উনি আর কোনোদিন ছবি আঁকেনি। আগের আঁকা সব ছবি এ বাড়িতে ছিল, সব তিনি পুড়িয়ে দেন। কথা শুনে নীলাভো আরো বিস্মিত ভাবে বলল, পুড়িয়ে কেন দিয়েছিলেন? মিছরিলাল প্রশ্ন শুনে যেন মৃদু রুষ্টভাবেই বলল, ওসব কথা জেনে কাজ নেই, আর কিছু বলবেন? নীলাভো মৃদু বিমর্ষভাবে বলল, আচ্ছা, ওর কোনো ফটোগ্রাফ আছে এই বাড়িতে? আপনি তো ওর দেখাশোনা করতেন, যদি ওর সম্বন্ধে কিছু বলেন আমাকে। না, বাবুর কোনো ফটোগ্রাফও নেই এ বাড়িতে, কোনো দিন ছিল না। বাবু ভালো লোক ছিলেন, আর কিছু বলার নেই আমার। মিছরিলালের কথা ও বাচনভঙ্গি দেখে নীলাভো বুঝতে পারল লোকটা এ ব্যাপারে তার সঙ্গে বিশেষ কথা বলতে চায় না। নীলাভো বেশ আশাহত হল তার ব্যবহারে। তবু সে অবধূত চাকির সম্বন্ধে শেষ প্রশ্নটা করল, ওর আসল নাম কি ছিল যদি বলেন? মিছরিলাল এবারও তাকে নিরাশ করে বলল, সে নাম আমি জানি না, আপনি এখন আসেন না, এরপর আর এ বাড়িতে থাকা যায় না। আশাভঙ্গ হয়েছে নীলাভোর, কলকাতা থেকে এতদূর ছুটে আসাটাই বলতে গেলে ব্যর্থ হলো তার, শুধু বাড়িটাতেই যা পা রাখতে পারল সে। তবে আজ আর তার কলকাতায় ফেরার উপায় নেই, রাতে মাথা গোঁজার জন্য একটা আস্তানা দরকার। তাই সে লোকটাকে বলল, আচ্ছা, এখানে কোনো হোটেল, ধর্মশালা বা মাথা গোঁজার জন্য কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? কাল ভোরের আগে তো আমার ট্রেন নেই, এ বাড়িটা দেখার জন্য আর অবধূত চাকির সম্বন্ধে জানার জন্যই কলকাতা থেকে ছুটে এসেছিলাম, এ জায়গা বা এখানে কাউকে চিনি না আমি। লোকটা বলল, না, এখানে কোনো হোটেল বা ধর্মশালা নেই, আমি যেখানে থাকি ও গাঁও এখান থেকে 3 মাইল দূরে, ওখানে কেউ ঘর ভাড়া দেয় না, প্ল্যাটফর্মে চলে যান। ভাগ্য ভালো থাকলে সিগন্যাল না পেয়ে কোনো গাড়ি থামলে সে গাড়িতে উঠে মধুপুর চলে যান, নইলে কাল ভোরে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এভাবে কি ভাগ্যের জন্য অপেক্ষা করে প্ল্যাটফর্মে বসে থাকা যায় নাকি? মহাসমস্যায় পড়ল নীলাভ। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল।
সে মিছরিলালকে বলল, আচ্ছা এই বাড়িতে একটা ঘরে থাকা যায় না? খাট বিছানার দরকার নেই, রাত কাটানোর জন্য একটা ঘর পেলেই আমার হবে। না না না, ও সব হবে না। নীলাভ পকেট থেকে চট করে দুটো ১০০ টাকা নোট বার করে বলল, দেখো না যদি কিছু ব্যবস্থা করা যায়, একটা রাতের তো ব্যাপার মাত্র। আমাকে দেখে নিশ্চয়ই তোমার চোর ডাকাত মনে হচ্ছে না? নীলাভর বাড়িয়ে দেওয়া ১০০ টাকার নোট দুটোর দিকে তাকিয়ে ধীরে ধীরে মিছরিলালের মুখের ভাব যেন নরম হয়ে এলো। সে বলল, না চোর ডাকাত মনে হচ্ছে না, তাছাড়া এ বাড়িতে চুরি ডাকাতি করার মতো কিছু নাই। শেষ সময় বাবুর আমদানি ছিল না, বাড়ির জিনিসপত্র বেচেই তিনি খেতেন। কিন্তু আমি তো বিকেল হলেই ফিরে যাব, আপনি একেলে বাড়িতে। যদি তার মনের ভাব আবার কঠিন হয়ে যায়, তাই মিছরিলালকে আর কথা শেষ করতে না দিয়ে নোট দুটো তার হাতে গুঁজে দিয়ে নীলাভ বলল, না না একলা থাকতে আমার কোনো অসুবিধা হবে না, কোন ঘরে থাকব? মিছরিলাল একটু দোনামোনা করে শেষ পর্যন্ত বলল, ঠিক আছে আসুন, আমি যে ঘরে থাকি সে ঘরেই থাকবেন। বারান্দা দিয়ে একটু এগিয়ে নীলাভকে নিয়ে একটা ঘরে ঢুকল মিছরিলাল। আসবাব বলতে ঘরের মাঝখানে একটা তক্তপোষ রাখা আছে, আর ঘরের কোণে রাখা আছে একটা কুঁজো আর গ্লাস। খোলা জানলা দিয়ে বাইরের জমিতে কাশবন দেখা যাচ্ছে। নীলাভর ব্যাগে চাদর, মোমবাতি, বেশ কয়েকটা বিস্কুটের প্যাকেট রয়েছে। একটা রাত নীলাভর এখানে থাকতে বিশেষ সমস্যা হবে না। মিছরিলাল তাকে ঢুকিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। বিকেল পর্যন্ত সময়ের কিছুটা সময় ঘুমিয়ে আর কিছুটা সময় একটা গল্পের বই পড়ে কাটিয়ে দিল নীলাভ। বিকেলবেলা সূর্যের তেজ কমলে নীলাভর মনে হল বাইরে থেকে একবার ঘুরে আসা যাক। ঘরের বাইরে বারান্দায় বেরোতেই নীলাভ দেখতে পেল মিছরিলাল দাঁড়িয়ে আছে। নীলাভকে দেখে বলল, আমি এখন ফিরে যাব। বারান্দা থেকে একসঙ্গেই বাড়ির বাইরে নেমে এলো তারা দুজনে। মিছরিলাল অন্যদিকে চলে যেতে গিয়েও একটু থমকে দাঁড়িয়ে প্রথমে বলল, অন্ধেরা হোনে কে পেহলে লট আইয়েগা, রাতে ঘরের বাইরে বেরোবেন না। কেন, এখানে চোর ডাকাতের উপদ্রব আছে নাকি? ও নেই, পর তবে কি ভূত প্রেতের ভয়? আমার কিন্তু ওসবে একদম বিশ্বাস নেই। কথাটা শুনে কয়েক মুহূর্ত নীলাভর দিকে তাকিয়ে রইল মিছরিলাল, তারপর ধীরে ধীরে এগোলো তার গ্রামে ফেরার জন্য। নীলাভ এগোলো তার উল্টো দিকে, যেদিকে রেল স্টেশন আছে সেই দিকে, যদি কোনো লোকজনের দেখা মেলে সেই আশায়। প্ল্যাটফর্মে উঠে এলো নীলাভ, কিন্তু একই রকম জনশূন্য রেল স্টেশন, একটা লোকও নেই কোথাও। তবে দিন শেষের আলোতে বেশ সুন্দর লাগছে চারপাশ। দিগন্ত বিস্তৃত কাশের বন রাঙা হয়ে উঠেছে বিদায়ী সূর্যের আভাতে, মৃদু বাতাসে তাদের মাথাগুলো দুলছে। রেললাইনের মাথার উপর বিদ্যুতের তারে দোল খাচ্ছে ফিঙের ঝাঁক। এঁকে বেঁকে একসময় ছোট হতে হতে হারিয়ে গেছে দুপাশের রেললাইন। নির্জন প্ল্যাটফর্মে একটা বেঞ্চে এসে বসল নীলাভ। তার মনে হলো হয়তো বা এরকম বিকেলে এখানেই বসেছিলেন অবধূত, এখানে বসেই হয়তো তিনি তার ছবির কথা ভাবতেন। বাড়িটাতে তার কোনো ছবি না পেলেও বাড়িটা তো দেখা হলো নীলাভর, সেটাই বা কম কি। পরদিন ভোরে বাড়িটা ছাড়ার সময় মোবাইল ফোনের ক্যামেরায় বাড়িটার একটা ছবি তুলে রাখতে হবে। মনে মনে নানা কথা ভাবতে লাগলো নীলাভ। বেশ কিছুক্ষণ বেঞ্চে বসে থাকার পর নীলাভ খেয়াল করল সূর্য প্রায় ডুবে গেছে, আলো মরে যেতে শুরু করেছে, এবার ফিরতে হবে তাকে। বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে ফেরার জন্য পা বাড়াতে যাচ্ছে নীলাভ, ঠিক সেই সময় তার চোখে পড়ল প্ল্যাটফর্মে যেদিকে শিমুল গাছটা আছে সেদিক থেকে প্ল্যাটফর্মে উঠে আসছে একজন লোক। লোকটা এগিয়ে এসে নীলাভর সামনে থমকে দাঁড়ালো, তার পরনে ধুতি পাঞ্জাবি, চোখে কালো ফ্রেমের চশমা, ফর্সা গোলগাল চেহারা।
বয়স মনে হয় 60 পেরিয়ে গেছে, মাথার চুলে পাক ধরেছে। লোকটা প্রথমে হিন্দিতে জানতে চাইল, আপ ক্যা ইয়াহাঁ ট্রেন পকড়নে আয়ে হ্যায়? পর ইতনি রাত কো তো ইয়াহাঁ কোই ট্রেন নহি আতি। নীলাভ তার ভাঙা ভাঙা হিন্দিতেই জবাব দিল, নহি নহি ইয়াহাঁ এক জায়গা হ্যায় না ও ওয়াহাঁ মানে রুকা থা, আই নো কি এখন ট্রেন নেই, সো এই বিকেলবেলা থোড়া ঘুমনে। নীলাভর অপটু হিন্দি আর তার মধ্যে বাংলা টান দেখেই সম্ভবত ভদ্রলোক বুঝতে পারলেন নীলাভ বাঙালি। মৃদু হেসে বললেন, বাঙালি মনে হচ্ছে, আরে আমিও তো বাঙালি। তার কথা শুনে নীলাভ হেসে ফেলে বলল, আরে দূর মশাই, হিন্দি কি কেউ সাদে বলে নাকি? বাঙালি, কলকাতা থেকে আজই এসেছি, আবার কাল ভোরের ট্রেনেই ফিরে যাব। লোকটা এবার হাত জোর করে নীলাভকে নমস্কার করে বলল, আদ নমস্কার, আমার নাম অনিকেত চট্টোপাধ্যায়, স্থানীয় লোক, এখানেই থাকি। আপনি কোথায় এসেছেন এখানে? নীলাভ প্রতি নমস্কার জানিয়ে বলল, নমস্কার, আমার নাম নীলাভ বাগচি, আমি ইলাস্ট্রেটর, মানে ওই বই পত্রপত্রিকায় ছবি আঁকার কাজ করি আর কি। এখানে অবধূত চাকি নামে এক বিখ্যাত শিল্পীর বাড়ি আছে, ওই যে ওই ওইখানে যে বাড়িটা আছে ওইটা, আমি ওই বাড়িটাই দেখতে এসেছি, রাতটুকু ওখানেই থাকবো। কথাটা শুনে ভদ্রলোক বললেন, আমি এটাই অনুমান করেছিলাম যে আপনি ওখানেই এসেছেন, অবধূত বাবুর বাড়ি। আচ্ছা, আপনার সঙ্গে তার পরিচয় ছিল? বিলক্ষণ ছিল। কথাটা শুনে নীলাভ আগ্রহী হয়ে বলল, তাই নাকি? তা তার সম্বন্ধে কিছু জানাবেন আমাকে? তাকে কোনোদিন না দেখলেও বলতে গেলে তিনি আমার শিক্ষাগুরু ছিলেন, পত্রপত্রিকায় ছাপা তার আঁকা দেখেই বলতে পারেন যা কিছু শিখেছি আর কি। কি আর বলবো, ভালো মানুষ ছিলেন, ভালো ছবি আঁকতেন, শেষ জীবনে অবশ্য আঁকা ছেড়ে দিয়েছিলেন। আর কিছু তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো তথ্য? শেষ জীবনে অবসাদে ভুগছিলেন, আত্মহত্যা করেন, তবে মৃত মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে আমি আলোচনা করি না। তা তো বটেই নিশ্চয়ই। জানেন, অনেক আশা নিয়ে এসেছিলাম এখানে, যদি তার কোনো ছবি টবি দেখা যায়, কিন্তু তা দেখতে পেলাম কই? শুনলাম ওর সব আঁকা নাকি উনি পুড়িয়ে দিয়েছিলেন। অনিকেত বাবু প্রথমে জবাব দিলেন, ঠিকই শুনেছেন, তারপর একটু চুপ করে থেকে বললেন, তবে ওর শেষ আঁকার খাতাটা কিন্তু ওই বাড়িতেই আছে, কিছু ছবিও আছে তাতে। কথাটা শুনেই নীলাভ বিস্মিতভাবে বলল, তাই নাকি? কিন্তু ও বাড়িতে মিছরিলাল বলে যে লোকটা থাকে সে তো কিছু বললো না আমাকে। হ্যাঁ, খাতাটা আছে, মিছরিলাল খুব ভালোবাসত অবধূত বাবুকে, ওই খাতাটাই তার কাছে অবধূত বাবুর শেষ স্মৃতি। খাতাটা পাছে কেউ হাতিয়ে নেয় বা খাতাটা যদি কোনো ক্ষতি হয় সেই জন্য ও খাতাটা কাউকে দেখাতে চায় না। ইস, ছবিগুলো যদি একবার দেখা যেত। ভদ্রলোক কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে নীলাভর দিকে তাকিয়ে থেকে বললেন, আপনি ছবির খাতাটা সত্যিই দেখতে চান? তাহলে সে ব্যবস্থা আমি করতে পারি। নীলাভ বলে উঠল, হ্যাঁ অবশ্যই দেখতে চাই, আপনি আপনি ব্যবস্থা করবেন? তার আঁকা দেখার জন্য যখন আপনি এতদূর ছুটে এসেছেন তখন সে সাহায্য আমি না হয় করবো। ও বাড়ির কোন ঘরে কোথায় খাতাটা রাখা আছে আমি জানি, আপনি বাড়ি ফিরে যান, রাতে আমি ওই বাড়ি যাচ্ছি, জেগে থাকবেন। আমি যে কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো আমি ঠিক। কথাটা শুনে ভদ্রলোক হেসে বললেন, আগে ছবিগুলো দেখুন তারপর ধন্যবাদ দেবেন, আমি এখন আসি, রাতে দেখা হচ্ছে, হ্যাঁ গুড নাইট। এই বলে ভদ্রলোক প্ল্যাটফর্মের অন্য দিকে হাঁটতে শুরু করলেন। সন্ধে নামতে শুরু করেছে, নীলাভ এবার প্ল্যাটফর্ম ছেড়ে এগোল বাড়িটাতে ফেরার জন্য। সে যখন ঘরটাতে ফিরে এলো ঠিক তখন বাইরে ঝুপ করে অন্ধকার নামল। ঘরে ঢুকে মোমবাতি জ্বালিয়ে বসল নীলাভ। একসময় বাইরে ধীরে ধীরে অন্ধকার কেটে গিয়ে চাঁদ উঠতে শুরু করল। অনিকেত বাবুর জন্য প্রতীক্ষা করতে লাগল সে। সময় এগিয়ে চলল, 7টা 8টা, কিন্তু ভদ্রলোকের দেখা নেই। বাইরে গোল চাঁদ ধীরে ধীরে মাথার ওপর উঠতে লাগল। রাত 9টা যখন বাজল তখন নীলাভর মনে হতে লাগল হয়তো ভদ্রলোক আর নাও আসতে পারে, হয়তো তিনি নীলাভকে
বাইরের লোক দেখে মশকরা করেছেন অথবা কোনো কাজে আটকে পড়েছেন। একটা দোলাচলের মধ্যে তবু নীলাভ তার অপেক্ষা করতে লাগল। কিন্তু আরো ঘন্টা দুয়েক সময় যখন অতিক্রান্ত হলো তখন নীলাভ অনুমান করল ভদ্রলোক আর আসছেন না। পরদিন কাক ভোরে তাকে ট্রেন ধরতে হবে, কাজেই কিছু খেয়ে শুয়ে পড়াই ভালো। নীলাভ ধীরে সুস্থে সঙ্গে আনা এক প্যাকেট বিস্কুট আর মিষ্টি খেল। রাতে ঘুমোবার আগে রোজ মিনিট দশেক পায়াচারি করা অভ্যেস তার। ঘরটা বেশ বড়, ঘরের মধ্যে হাঁটার কাজ সেরে নিল সে। তারপর যখন সে জল খেয়ে চাদর মুড়ি দিয়ে শুতে যাচ্ছে ঠিক তখনই দরজাতে টোকা দেওয়ার শব্দ হল। বাইরে থেকে একটা গলা শোনা গেল, নীলাভবাবু নীলাভবাবু জেগে আছেন, আমি এসেছি। নীলাভ দরজা খুলতেই দেখতে পেল অনিকেত বাবু দাঁড়িয়ে আছেন। নীলাভকে দেখে তিনি বললেন, আমার আসতে দেরি হয়ে গেল, ভালোই হলো বাইরে জ্যোৎস্না ফুটেছে, নইলে খাতাটা দেখবার জন্য অপেক্ষা করতে হতো। আপনি তৈরি তো? তবে চলুন সেই ঘরেই যাই। নীলাভ তাঁর কথার জবাবে হেসে বলল, আপনার এত দেরি দেখে আমি ভেবেছিলাম আপনি আর আসছেন না, কোনো কারণে আটকে গেছেন, চলুন চলুন। এই বলে নীলাভ ঘর থেকে মোমবাতিটা তুলে নিয়ে বাইরে বেরিয়ে এল। ভদ্রলোক তাকে নিয়ে দরজা খুলে পাশের একটা ঘরে ঢুকলেন, তারপর সেই ঘরটা থেকে অন্য দরজা দিয়ে অন্য একটা ঘরে। দ্বিতীয় ঘরটাতে মুহূর্তের জন্য থামলেন তিনি। অন্য ঘর, দেওয়ালের এক কোণে আঙুল তুলে দেখে বললেন, ওখানে দেওয়ালে কোনো কালো দাগ দেখতে পাচ্ছেন? আগুন লাগানোর দাগ, এইটাই ছিল তার আঁকার ঘর। ওই জায়গাতেই আগুন জেলে তার সব আঁকা উনি পুড়িয়ে ফেলেছিলেন। কথাটা শুনে সেদিকে তাকিয়ে আফসোসে মাথা নাড়ল নীলাভ। ভদ্রলোক কথাটা বলে আর অবশ্য সেই ঘরে দাঁড়ালেন না, এগোলেন অন্য ঘরের দিকে। পরপর বেশ কয়েকটা ঘর অতিক্রম করলেন ভদ্রলোক, কোনো ঘরেই কোনো আসবাবপত্র নেই। ভদ্রলোক যেভাবে একটার পর একটা দরজা দিয়ে ঘরগুলো অতিক্রম করলেন তাতে নীলাভ বুঝতে পারল যে এ বাড়ির সব কিছুই ভদ্রলোক চেনেন। অবশেষে ভদ্রলোক নীলাভকে নিয়ে একটা ঘরে এসে দাঁড়ালেন। এই ঘরেই প্রথম একটা আসবাব চোখে পড়ল তার, কাঠের বড় একটা আলমারি। ঘরে অন্য একটা জানলা ও দরজাও আছে। অনিকেত বাবু বললেন, দাঁড়ান আগে জানলাটা খুলি, বাতিটা দেওয়ালের কুলুঙ্গিতে রাখুন ওইখানে। তার কথা মতো বাতিটা নীলাভ সেখানে রাখল। ভদ্রলোক জানলাটা খুলতেই বাইরে থেকে চাঁদের আলো এসে ছড়িয়ে পড়ল ঘরে। বাইরে তাকিয়ে নীলাভ বুঝতে পারল বাড়ির পেছন দিকের একটি ঘরে এসে সে উপস্থিত হয়েছে। জানলা খোলার পর ভদ্রলোক আলমারির কাছে গিয়ে তার পাল্লাটা খুললেন। নীলাভ দেখল তার তাকগুলো সব শূন্য। ভদ্রলোক এরপর তার পায়ের পাতার উপর ভর করে একটু লম্বা হয়ে হাত বাড়িয়ে সব থেকে ওপরের তাক হাতড়ে অবশেষে একটা খাতা বার করে আনল। খাতাটার আকৃতি দেখেই অনিকেত বুঝতে পারল যে সেটা একটা ড্রয়িং বুক বা আঁকার খাতা, নিশ্চয়ই ওটা অবধূত চাকির আঁকার খাতা। খাতাটার মলাটের উপর থেকে ধুলো ঝেড়ে সেটা নিয়ে জানলার সামনে গিয়ে দাঁড়ালেন অনিকেত বাবু। নীলাভ তার পাশে গিয়ে দাঁড়াল। খাতাটা তার হাতে তুলে দেওয়ার আগে ভদ্রলোক বললেন, মোট পাঁচটা ছবি আছে খাতাটাতে, তবে আমি যেভাবে বলবো সেভাবে খাতার পাতা উল্টে ছবিগুলো দেখবেন, তবে ব্যাপারটা বুঝতে পারবেন। প্রথমে প্রথম ছবিটা দেখুন। খাতাটা হাতে নিয়ে কেমন যেন একটা রোমাঞ্চ অনুভব করল নীলাভ। অবধূত চাকির নিজের হাতে আঁকা ছবি বলে কথা। খাতার প্রথম পাতাটা খুলল নীলাভ। চাঁদনি রাতে একটা ল্যান্ডস্কেপের ছবি। আরে এই তো ছবির নিচে এক কোণে অবধূত চাকির নামের আদ্যক্ষর এ আর সি, যেমন থাকতো অবধূত চাকির আঁকা সব ছবিতে। জ্যোৎস্না আলোতে বিধৌত চরাচর, কাশের বন, তার পাশ দিয়ে এঁকে বেঁকে হারিয়ে যাওয়া রাস্তা,
কালির আঁচড়ে জীবন্ত করে তুলেছেন শিল্পী। চাঁদটা এত সুন্দর যেন সে সত্যি খাতার ভেতর থেকে আলো ছড়াচ্ছে। তন্ময়ভাবে খাতার দিকে তাকিয়ে রইল নীলাভ। এমন সময় অনিকেত বাবু বললেন, একবার জানলার বাইরে তাকান। নীলাভ তাকাল, তারপর ব্যাপারটা বুঝতে পেরে হতবাক হয়ে গেল বিস্ময়ে। বাইরের দৃশ্যটাই যেন ক্যামেরাতে তোলা ফটোগ্রাফের মতো নিখুঁত ভাবে ধরা আছে খাতাটায়। একই কাশে বন, তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলা রাস্তার প্রতিটা বাঁক, এমনকি এই মুহূর্তে চাঁদের অবস্থানটাও হুবহু একই রকম, যেন এই মুহূর্তে ওখানে দাঁড়িয়েই ছবিটা এঁকেছেন শিল্পী। নীলাভ বলল, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। অনিকেত বাবু বললেন, এর পরের ছবিগুলো বোঝার জন্য আমাদের বাইরে যেতে হবে। ঘরের পেছনে দরজাটা খুলে রাস্তায় নামলেন ভদ্রলোক। নীলাভ খাতাটা নিয়ে তাকে অনুসরণ করল। কিছুটা পথ হেঁটে তারা এসে দাঁড়ালো বাড়িটার কাছাকাছি যে শিমুল গাছটা আছে তার নিচে। ভদ্রলোকের নির্দেশে দ্বিতীয় পাতাটা খুলল নীলাভ। এবারও বিস্ময়ের সীমা রইল না তার, যেন এখনই আঁকা হলো ছবিটা। সেখানে দাঁড়িয়ে পেছনের দিকে বাড়িটা, আর একটু এগিয়ে সাঁকোটা যেমনভাবে দেখা যাচ্ছে, খাতাতেও হুবহু যেন তেমনই আঁকা। এমনকি বাড়ির পেছনের দরজাটা যে খোলা তাও ছবিটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। ভদ্রলোক তাকে কেন বাইরে আনলেন তা এবার বুঝতে পারল নীলাভ। শিমুল গাছের তলা ছেড়ে তারা এরপর এগোল সামনের দিকে, এসে থামল সাঁকোটার ওপর। তৃতীয় পাতার ছবিটার সাথে এই জায়গার হুবহু মিল। বাড়িটা অনেক দূরে সরে গেছে, রেল লাইনের দিকটা কিছুটা চোখে পড়ছে এবার। অনিকেত বাবু বললেন, চাঁদের অবস্থানটা খেয়াল করুন, আমাদের এগোবার কারণে আমাদের কাছে চাঁদের অবস্থান যেমন বদলাচ্ছে, ছবিতেও কিন্তু তেমনই বদলাচ্ছে। নীলাভ বুঝতে পারল ভদ্রলোকের কথাগুলো 100% সত্যি, কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কেউ যদি ছবিটা না আঁকে তবে তা কিভাবে সম্ভব? অনিকেত বাবু যেন মৃদু হাসলেন। ছবির অন্য পাতা দুটো দেখার আকর্ষণে নীলাভ আবার অনুসরণ করল তাকে। তারা এরপর যে জায়গায় এসে দাঁড়াল সেখান থেকে প্ল্যাটফর্ম আর রেল লাইন স্পষ্ট দেখা যাচ্ছে। অনেক পেছনে দেখা যাচ্ছে ফেলে আসা বাড়িটা। চতুর্থ ছবিটাতে তেমনই আঁকা রয়েছে, যেন সময়ের সাথে সাথে খাতার পাতায় ছবি এঁকে চলেছে কেউ। নীলাভর বিস্ময়ের সীমা নেই বুঝতে পেরে অনিকেত বাবু এবার স্পষ্ট হেসে বললেন, এই খাতার শেষ ছবিটাই আসল ছবি, সেটা দেখলে বুঝতে পারবেন ছবি কতটা জীবন্ত হয়ে উঠতে পারে, কত বড় শিল্পী ছিলেন অবধূত। এই বলে তিনি এগোলেন রেল লাইনের দিকে। শেষ ছবিটা দেখার অমোঘ আকর্ষণে মন্ত্রমুগ্ধের মতো তার পেছনে হাঁটতে লাগল নীলাভ। রেল লাইনে উঠে এল তারা। অনিকেত বাবু বেশ কিছুটা দূরে রেল লাইনের গায়ে একটা ইলেকট্রিক পোস্ট দেখিয়ে দিয়ে বললেন, রেল লাইনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সোজা ওই পোস্টের সামনে গিয়ে লাইনের মাঝখানে দাঁড়িয়ে খাতাটা খুলবেন, তিনি যে কত বড় শিল্পী ছিলেন তবে তা বুঝতে পারবেন। আর এই শিল্পীকেই একসময় অন্যের ছবি চুরি করার, কপি করার জন্য অপমান করেছিল একদল লোক। অবধূত চাকির কারো ছবি কপি করার প্রয়োজন হতো না। নীলাভ বিস্মিত হয়ে ভদ্রলোকের শেষ কথাগুলো শুনল। এরপর তিনি বললেন, যান ওই জায়গাতে গিয়ে শেষ ছবিটা দেখে আসুন,
রেল লাইনের পাথরের ওপর দিয়ে আমার হাঁটতে অসুবিধা হয়, নইলে সঙ্গে যেতাম। নীলাভ একটা তীব্র আকর্ষণ অনুভব করছে শেষ ছবিটা দেখার জন্য। কি আছে সেই ছবিতে? ভদ্রলোকের কথা মতো নীলাভ খাতাটা নিয়ে এগোল রেল লাইনের মধ্যে দিয়ে। নির্দিষ্ট জায়গাতে গিয়ে নীলাভ দুটো লাইনের মাঝখানে দাঁড়িয়ে খাতাটা খুলল। তার সামনে দিয়ে যেভাবে রেল লাইনটা চলে গেছে সেইভাবেই খাতায় আঁকা হয়েছে, যেন এই জায়গায় দাঁড়িয়েই ছবিটা আঁকা। ছবিতে আঁকা আছে দূর থেকে একটা ট্রেন যেন সামনের দিকে এগিয়ে আসছে, রেল লাইনে ছড়িয়ে পড়েছে তার আলো। কয়েক মুহূর্ত সেই ছবিটার দিকে তাকিয়ে থাকার পর নীলাভর মনে হতে লাগল ছবির ট্রেনটা যেন ক্রমশ এগিয়ে আসছে, তার আলো যেন ক্রমশ বড় উজ্জ্বল হতে শুরু করেছে, আলোয় ভরে যাচ্ছে খাতাটা। ট্রেনটা যেন খাতা ফুঁড়ে বাইরে বেরিয়ে আসতে চলেছে। আর এরপরেই রেলগাড়ির প্রচণ্ড ঝমঝম শব্দ শুনে চমকে সামনে তাকাতেই নীলাভ দেখতে পেল তার সামনে এসে পড়েছে একটা ট্রেন। হাত কুড়ি মতন ব্যবধান, ট্রেনের উজ্জ্বল আলোতে চোখ ধাঁধিয়ে গেল তার। আর তার পর মুহূর্তেই এক ঝটকায় কে যেন তার হাত টেনে লাইনের বাইরে তাকে ছিটকে ফেলল। মুহূর্তের জন্য মৃত্যুকে ফাঁকি দিল নীলাভ। নীলাভ সামনে দিয়ে দুরন্ত গতিতে ছুটে বেরিয়ে যাচ্ছে সাক্ষাৎ মৃত্যু। মাঝরাতে এক্সপ্রেস ট্রেন, যে হাতটা নীলাভকে মৃত্যুর মুখ থেকে বাঁচাল সেই হাতটাই আবার নীলাভকে টেনে দাঁড় করাল। মিছরি লালের হাত, মিছরি লাল দাঁড়িয়ে আছে তার পাশে। মৃত্যুর মুখ থেকে সদ্য ফিরে আসা নীলাভ হতভম্ব। নীলাভদের সামনে দিয়ে ট্রেনটা দ্রুত গতিতে সরে যাবার পরেই সে দেখতে পেল লাইনের ওপাশে দাঁড়িয়ে আছেন অনিকেত বাবু। নীলাভকে জীবন্ত দেখে তার চোখে মুখে যেন ফুটে উঠেছে বিস্ময়ে মিশ্রিত ঘৃণার ভাব। রেল লাইনের পাশেই পড়েছিল আঁকার খাতাটা, মিছরিলাল সেটা মাটি থেকে কুড়িয়ে নিতেই রেল লাইনের ওপাশ থেকে ভদ্রলোক বললেন, মিছরিলাল, খাতাটা আমায় ফেরত দাও। মিছরিলাল জবাব দিল, না, এ খাতা আমি দিব না বাবু, প্রতিশোধ নেওয়া তো অনেক হলো, এ কাজ আমি করতে দিব না আপনাকে। অনিকেত বাবু এবার কাতর স্বরে বলে উঠলেন, না না, তুমি খাতাটা আমায় দাও, তুমি খাতাটা আমায় দাও, তুমি জানো না, তুমি জানো না এই শহরের মানুষগুলো আমায় কত অপমান করেছে। উল্টো দিক থেকে আর একটা এক্সপ্রেস ট্রেন আসছে, তার আলোতে আলোকিত হয়ে উঠেছে রেল লাইন। লাইনের দুপাশে দাঁড়ানো নীলাভ, মিছরিলাল আর অনিকেত বাবুকে দেখতে পেয়েই মনে হয় ঘন ঘন হুইসল বাজাচ্ছে ট্রেনের চালক। অনিকেত বাবুর কথার জবাবে মিছরিলাল বলে উঠল, আমি সব জানি বাবু, সেজন্য দুঃখ আমার কম নয়, কিন্তু আর নেই। এই বলে সে এক অদ্ভুত কাণ্ড করে বসল, দু হাতে আঁকার খাতাটা সে ছিঁড়তে শুরু করল। আর তাই দেখে করুণ আর্তনাদ করে উঠলেন অনিকেত বাবু। তারপর রেল লাইনে উঠে পাগলের মতো ছুটতে শুরু করলেন দানবের মতো ছুটে আসা ট্রেনটার দিকে। ট্রেনটা এসে পড়ল ভদ্রলোকের ওপর। ভয়ঙ্কর দৃশ্যটা না দেখার জন্য শেষ মুহূর্তে চোখ বুজে ফেলেছিল নীলাভ। ভদ্রলোকের শেষ আর্তনাদ যেন একবার সে শুনতে পেল। তারপর ট্রেনের ঝমঝমানি আর বিসলের শব্দে ঢাকা পড়ে গেল সবকিছু। ট্রেনটা বেশ দূরে চলে যাবার পর চোখ মেলল নীলাভ, তার পাশে দাঁড়িয়ে মিছরিলাল, তাদের চারপাশে ছড়িয়ে আছে ছেঁড়া খাতার টুকরোগুলো। নীলাভ ভয়ে ভয়ে তাকালো কিছুটা দূরে যেখানে অনিকেত বাবুর
ছিন্ন ভিন্ন দেহটা পড়ে থাকার কথা সেই জায়গাতে, কিন্তু সেখানে লাইন বা তার আশেপাশে কিছুই পড়ে নেই। তার মনের অবস্থা বুঝতে পেরেই সম্ভবত মিছরিলাল বলল, না ওখানে কেউ নেই, থাকার কথাও নয়, তবে ঠিক ওই জায়গাতেই বাবু একদিন আত্মহত্যা করেছিলেন। হ্যাঁ, তার মানে? তার মানে? আমার সঙ্গে আপনি এবার বাড়িটাতে ফিরে চলুন, ওখানে গিয়ে সব বলছি আমি আপনাকে। নীলাভর মাথার ভেতর যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। মিছরিলালের পেছনে টলতে টলতে সে এগুলো বাড়িটার দিকে। বাড়ি ফিরে সেই পেছনের ঘরটাতেই বসল তারা। বড় মোমবাতিটা তখনও জ্বলছে। ঘরটাতে ঢুকে ধাতস্থ হতে বেশ অনেকটা সময় নিল নীলাভ। মিছরিলাল বাড়ির ভেতরে কোথা থেকে যেন জল এনে খাওয়ালো নীলাভকে। মোমবাতির আলোতে বিষণ্ন মিছরিলালের মুখ। এক সময় সে বলতে লাগলো তা কথা, টুকরো টুকরো কথা, দীর্ঘক্ষণ থেমে থেমে। আপনি তো জানেন বাবু বড় শিল্পী ছিলেন, উনার খেতি ছড়িয়ে পড়েছিল চারপাশে, কিন্তু ও খেতি ওনার কাল হল। একদল শিল্পী বাবু সে জ্বলতে থে, তাদের মধ্যে অনেকে বাবু নিজে আঁকা শিখিয়েছিলেন, কাজ পাইয়ে দিয়েছিলেন, কিন্তু ওনারা বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগে। বাবু একবার একটা ছবি এঁকেছিলেন, তারা প্রচার করলো সেটা নাকি এক বিখ্যাত শিল্পীর ছবি থেকে চুরি করে আঁকা। বাবু সে শিল্পীর ছবি কোনোদিন দেখেনি, পর কোই কারণ সে দুটো ছবির মধ্যে একটু মিল ছিল, কিন্তু বাবুর কথা কেউ বিশ্বাস করল না। কোনো আখবারে নাকি লেখা হলো বাবু চুরি করে ছবি আঁকে। লজ্জায় অপমানে ঘৃণায় বাবু ছবি আঁকা ছেড়ে দিলেন, নিজের সব ছবি পুড়িয়ে দিলেন, আর তার মধ্যে প্রচন্ড একটা আক্রোশ তৈরি হলো শহরের মানুষের বিরুদ্ধে, বিশেষ করে যারা ছবি আঁকেন তাদের বিরুদ্ধে। আত্মহত্যা করার আগে শেষ ওই খাতাটায় ছবি এঁকেছিলেন, আমাকে বলেছিলেন আমি কত বড় শিল্পী ছিলাম, তাই খাতাটা ও ভবিষ্যতে বুঝিয়ে দিবে, এই বলে বাবু চলে গেলেন। শেষ ছবিটা আঁকার পর দিনই তিনি রেল লাইনে আত্মহত্যা করলেন। তাঁর কথা সেদিন বুঝতে পারিনি, বাদ মে বুঝেছিলাম। এই খাতাটা অনেককে টেনে নিয়ে গেছে মৃত্যুর দিকে। লোকে ভাবে ব্যাপারটা আত্মহত্যা, কিন্তু আসল ব্যাপারটা তা নয়। আমি গরিব মানুষ, আপনি টাকাটা দেখাতে আমি লোভে পড়ে গেছিলাম, কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ ছিল, তাই মাঝরাতে আবার বাড়িতে ফিরে এলাম, দেখলাম আপনি নেই। কি হতে পারে তা অনুমান করে আমি পৌঁছে গিয়েছিলাম রেল লাইনে দাঁড়ে। আগর মে আজ ওহা না হতা তো। তবে ওই অনিকেত বাবু? উনি বাবু। হ্যাঁ, নীলাভ এবার খেয়াল করল অনিকেত চট্টোপাধ্যায় আর অবধূত চাকি তাদের নামের আদ্যক্ষর একই, এসি। সেজন্যই নিশ্চয় আদ্যক্ষরে মিল থাকা ছদ্মনাম নিয়েছিলেন তিনি। ছবির নিচে স্বাক্ষর করতেন এসি লিখে। মিছরিলাল বলল, ঘটনাগুলো ঘটার পর কিন্তু খাতাটা আবার এই আলমারির তাকে আপনি আপসে ফিরে আসত। অনেকবার ভেবেছি খাতাটা নষ্ট করে দেব, কিন্তু পারিনি। বাবুর শেষ আঁকা, শেষ স্মৃতি,
लेकिन लेकिन आज आमी एक काज करलाम, नहीं तो एक खाता आरो अनेक मानुष के टेने निये जाबे रेल लाइने। बदला बदला बड़ो भयंकर जिनिस बाबू, इससे किसी का भला नहीं होता। नीलाभ निश्चुप। मोमबाती एबार शेष हो एसेछे। निभे जावार आगे आलो शिखाटा कांपछे। सेई आलो एसे पड़ेछे मिश्री लालेर मुखे। तार चोखे जल, हाथेर पातार उल्टो दिक दिए चोखेर जल मुछे निये मिश्री लाल बलल, खाताटा नष्ट हो गेछे। आमार धारणा बाबू आर आसबेन ना। सब किछु शेष हये गेल। एकटु परे भोरेर आलो फुटबे, तखन आपनाके प्लैटफर्मे ट्रेन धरार जन्य आमी पौंछे दिये आसबो।